আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, ক্যাবিনেট বৈঠককে ঘিরে অভূতপূর্ব নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হলো শিলচরকে। এই প্রথম বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচরে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। এই বৈঠককে কেন্দ্র করেই নিরাপত্তা বলয় কঠোর করেছে কাছাড় পুলিশ, যান চলাচলেও আরোপ করা হয়েছে একাধিক বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, রাজ্যের শীর্ষ আমলা ছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। আর বৈঠককে ঘিরে গোটা শিলচর শহরকে অভূতপূর্ব নিরাপত্তা জালে আষ্টে পৃষ্ঠে বাঁধা হচ্ছে। ক্যাবিনেট বৈঠক চলাকালে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য সহ ভিআইপিদের যাতায়াতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তায় কোনো ত্রুটি না রাখতে কোমর বেঁধে মাঠে নেমেছেন পুলিশ সুপার নুমল মাহাতো। জেলা পুলিশের দক্ষ আধিকারিকদের নিয়ে বিশেষ টিম গঠন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করেছেন পুলিশ সুপার। জেলা পুলিশের এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ক্যাবিনেট বৈঠক বলে কথা, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও ভিআইপিদের সমাগম হচ্ছে, তাই মহানগরীর দাঁচে নিরাপত্তা বলয় শিলচরে গড়ে তুলতে ব্যস্ত কাছাড় পুলিশ। স্টেট লেভেল সিকিউরিটি ব্যবস্থার অধীনে ইতিমধ্যে শহরে ঘাঁটি গেড়েছেন রাজ্য পর্যায়ের নিরাপত্তা বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা আসার আগে শিলচরের সার্বিক নিরাপত্তাজনিত পরিস্থিতি খতিয়ে দেখছে ওই বিশেষ টিম। মুখ্যমন্ত্রী আসার আগেই সিএম সিকিউরিটি সেলের আধিকারিকরাও শহরে এসে পৌঁছবেন ক্যাবিনেট বৈঠকের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ডেলে সাজাতে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত ফোর্স আনা হচ্ছে শিলচরে। ইতিমধ্যে 15 IR ব্যাটালিয়ন, 6 আসাম পুলিশ ব্যাটালিয়ন সহ অন্যান্য ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ ব্যাটালিয়নের জওয়ানরা শিলচরে এসে ঘাঁটি গেড়েছেন। এর উপর থাকবে সেনা ও আধা সেনা বাহিনী। অন্যদিকে বৈঠককে ঘিরে ট্রাফিক ব্যবস্থাও ডেলে সাজিয়েছে পুলিশ প্রশাসন। ট্রাফিক ব্যবস্থাকে সুচারুরূপে পরিচালিত করতে শিলচর সদর ট্রাফিক ব্রাঞ্চে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ট্রাফিক ব্রাঞ্চে আগে যেসব দক্ষ অফিসার ছিলেন তাদের অস্থায়ীভাবে ফেরানো হয়েছে শিলচরে। দক্ষতা অনুসারে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী সহ ভিআইপিদের চলাচলে যাতে বাধা বিপত্তি না ঘটে তার জন্য জেলা পুলিশ শহরের রাস্তায় ট্রাফিক ব্যবস্থা পরিবর্তন করেছে। জানা গেছে মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাত কাটাবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা এবং কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া থাকবেন সার্কিট হাউসে। এছাড়া অন্য মন্ত্রীদের পছন্দ মতো কিছু টি গার্ডেনের বিলাসবহুল গেস্ট হাউসও নির্ধারণ করে রাখা হয়েছে। শিলচর এনআইটির গেস্ট হাউসে রাত কাটাবেন মন্ত্রী সঞ্জয় কিষাণ এবং যুগেন মোহন। শিলচর বিজেপি কার্যালয়ে থাকবেন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস। একসঙ্গে 4 মন্ত্রী রাত কাটাবেন রেলওয়ে গেস্ট হাউসে। এদের মধ্যে রয়েছেন মন্ত্রী অশোক সিংহল, শিক্ষামন্ত্রী রনজ পেগু, বস্ত্র ও বয়ন শিল্প মন্ত্রী উরখাও গৌরা ব্রহ্ম এবং মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। আসাম রাইফেলসের অতিথি শালায় থাকবেন বিদ্যুৎ ও সমবায় মন্ত্রী নন্দিতা গার্লুসা এবং অর্থমন্ত্রী অজন্তা লেয়ক। দয়াপুর সিআরপিএফ গেস্ট হাউসে থাকবেন কৃষিমন্ত্রী অতুল বোরা এবং স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। বাইরের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় থাকলেও আইরংবাড়ার নিজ বাসভবনে থাকবেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিকে জেলায় কেন্দ্র ও রাজ্য সরকারের যেসব গেস্ট হাউস রয়েছে এগুলোর মধ্যে প্রথম সারির একাধিক অতিথিশালা বুকিং করা হয়েছে। শহরের বিলাসবহুল হোটেলের রুমও বুকিং করা হয়েছে। রাজ্যের শীর্ষ আমলা সিএম নিরাপত্তা সেলের আধিকারিকরা এগুলোতে থাকবেন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগীয় আধিকারিক ও কর্মীদের জন্য বিভিন্ন স্থানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এসব স্থানেও পৃথকভাবে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে। এছাড়া যাতায়াত ব্যবস্থার জন্য পর্যাপ্ত পরিমাণের প্রাইভেট গাড়িও রিকুইজিশন করেছে পুলিশ। ক্যাবিনেট বৈঠককে ঘিরে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও জেলা পুলিশের বিশেষ দল শহর ও আশপাশ এলাকায় চষে বেড়াবে। শহরের বিভিন্ন রাস্তায় থাকবে ব্যারিকেড। বহির জেলা থেকেও আনা হচ্ছে পুলিশ অফিসারদের। বৈঠক চলাকালীন সময়ে রাস্তাঘাট এবং বিভিন্ন এলাকায় কড়া নজর রাখবে পুলিশ। বস্তুত শহরে নিরাপত্তার বিষয় ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবস্থা খতিয়ে দেখছেন খুদ পুলিশ সুপার। যানজটের কথা মাথায় রেখে শহরের কয়েকটি সড়কে নো এন্ট্রি ঘোষণা করা হয়েছে। আরও কয়েকটি সড়ক ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত রোডম্যাপ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডিসপ্লে করে রাখা হয়েছে। সার্কিট হাউস রোড, ডাকবাংলো থেকে ট্রেজারি অফিস,
ডিসি অফিস থেকে পরোটাপট্টি ও ট্রেজারি অফিস সংলগ্ন রাস্তায় নো এন্ট্রি, এমনকি কয়েকটি সড়কে নিষিদ্ধ থাকবে সাধারণ মানুষের চলাচল। অপরদিকে আজ সীমান্ত শহর করিমগঞ্জে আসছেন রাজ্যের দশ মন্ত্রী। লাচিত বরফুকনের 400তম জন্মজয়ন্তীর বার্ষিক অনুষ্ঠানে নয়াদিল্লিতে হাজির ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। আর সেখানেই 24 নভেম্বর রাতে আসাম হাউসে মিলিত হন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে করিমগঞ্জের কিছু দাবি দ্রুত বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সুব্রত। ওই দাবিগুলোর মধ্যে রয়েছে করিমগঞ্জে মেডিকেল কলেজ ও প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করা। মুখ্যমন্ত্রী শীঘ্রই দুটি প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান। মেডিকেল কলেজের শিলান্যাস তিনি নিজে করবেন। করিমগঞ্জ শহরের জল সরবরাহ প্রকল্পের বেহাল অবস্থা তিনি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে এজন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মাস দুয়েক আগে লঙ্গাই জল সরবরাহ প্ল্যান্ট দেখে গেছেন বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, ফলে প্ল্যান্টের দুরবস্থার কথা সহ পাইপলাইন পরিবর্তনের কথা তিনিও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। সব শোনার পর ওই প্ল্যান্টের আধুনিকীকরণ সহ উপযুক্ত সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। রবিবার নয়াদিল্লি থেকে ফিরে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে কথাগুলো জানান জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি জানান এছাড়াও করিমগঞ্জ জেলা একটি সুপার স্পেশালিটি হাসপাতালের প্রয়োজনীয়তা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদিকে পুরনো কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় বা ডিমড ইউনিভার্সিটি করার পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য করিমগঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা অথবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করার দাবি জানান তিনি। সুব্রত বলেন, এছাড়াও বরাকের নানান সমস্যা নিয়ে সমন্বয় সমিতি কিছুদিন আগে শিলচরে বৈঠক করেছিল। শিলচরে আগামীকাল রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের পর ডক্টর রাজদীপ রায়ের নেতৃত্বে সমন্বয় সমিতির প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দাবি দেওয়া নিয়ে বৈঠকে বসবে। নয়াদিল্লি থেকে করিমগঞ্জ ফিরে জেলা বিজেপি সভাপতি প্রথমে জেলা কার্যালয়ে মহিলা মোর্চার সভায় অংশ নেন। এরপর বিকেলে সাংবাদিক বৈঠকে বলেন, শিলচরে ক্যাবিনেট বৈঠক বসছে আগামীকাল, যা বরাক উপত্যকার জন্য গৌরবের বিষয়। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক এই প্রথমবারের মতো বরাক উপত্যকায় হচ্ছে। আর আজ করিমগঞ্জে আসছেন 10 জন মন্ত্রী। রবিবার রাতে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। আজ আসবেন করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা, অর্থমন্ত্রী অজন্তা নেওয়ক, শিক্ষামন্ত্রী রণজ পেগু, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস, কৃষিমন্ত্রী অতুল বরা, বস্ত্র ও বয়ন শিল্প মন্ত্রী উর্খাও গৌরা ব্রহ্ম। এছাড়াও আসবেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, চন্দ্রমোহন পাটোয়ারি, সঞ্জয় কিষাণ, বিমল বরা। বলতে গেলে আজ ছাদের হাট বসতে চলেছে করিমগঞ্জ সদরে। তারা সবাই পৃথকভাবে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন। আজ বিকেলে মন্ত্রী পীযূষ হাজারিকা আসবেন জেলা বিজেপি কার্যালয়ে, একথা তিনি নিজে মুঠোফোনে জানিয়েছেন জেলা সভাপতিকে। সুব্রত বলেন, অভিভাবক মন্ত্রী হিসেবে পীযূষ হাজারিকার এটা প্রথম করিমগঞ্জ সফর। অনেক অনুষ্ঠান এজন্য রাখা হলেও এবার শুধু জেলা কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হবে। এতে সাংসদ কৃপনাথ মালা, দুই বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত থাকবেন। অবশ্য সব মন্ত্রী এদিন শিলচরে ফিরে যাবেন। সুব্রত বলেন, শিলচরে ক্যাবিনেট বৈঠকের পর করিমগঞ্জের জন্য কিছু সুখবর পাওয়া যেতে পারে। এদিন সাংবাদিক বৈঠকে জেলা বিজেপি সভাপতি বলেন, করিমগঞ্জে বীর লাচিতের 400তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অপরদিকে পুলিশের পক্ষ থেকে শিলচর শহর এলাকার কিছু স্থানে যানবাহন চলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি এবং ওয়ান ওয়ে হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। শিলচর ডাকবাংলো পয়েন্ট থেকে ডিসি অফিসের দিকে সমস্ত যানবাহন চলাচলে নো এন্ট্রি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি নরসিং স্কুলের কাছে ফরেস্ট অফিস রোডটি সমস্ত যানবাহন চলাচলের জন্য নো এন্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে। কোর্ট ক্যাম্পাস এবং ডিসি অফিসে আসার জন্য সমস্ত যানবাহন সদরঘাট পুরাতন সেতু, বিসর্জন ঘাট, পুরসভা, ট্রেজারি পয়েন্ট হয়ে কোর্ট ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। তবে কোর্ট ক্যাম্পাস ও বার লাইব্রেরির সামনে কোনো যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না। জানিগঞ্জ রোডকে ওয়ান ওয়ে হিসেবে চিহ্নিত করা হয়েছে। জানিগঞ্জ থেকে সরকারি বালক বিদ্যালয়ের দিকে যানবাহন যেতে দেওয়া হবে। উকিলপট্টি রোড এবং তুলাপট্টি রোড থেকে গভর্নমেন্ট বয়েজ স্কুলের দিকে কোনো যান চলাচল করতে দেওয়া হবে না। মঙ্গলবার রাঙ্গিরখাড়ি অভিমুখী মেডিকেল কলেজ থেকে আসা সমস্ত যানবাহন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, আশ্রম রোড, বিবেকানন্দ রোড হয়ে তারাপুরে যেতে পারবে। ন্যাশনাল হাইওয়ের দিক থেকে রাঙ্গিরখাড়ি অভিমুখী যানবাহনগুলি দাস কলোনি, কলেজ রোড, অম্বিকাপট্টি, চার্চ রোড, বিবেকানন্দ রোড হয়ে চলাচল করতে পারবে।
তবে অ্যাম্বুলেন্স পরিষেবা নো এন্ট্রির বিধিনিষেধের আওতায় পড়বে না। মেডিকেল কলেজ পয়েন্ট থেকে রাঙ্গিরখালী পর্যন্ত যানবাহনের বিধিনিষেধ 2 ঘন্টার জন্য স্থায়ী হবে। রাঙ্গিরখালী হেভি গার্ডওয়াল কর্মসূচির শিলান্যাস শেষ হওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। যানবাহনের এই বিধিনিষেধ মেনে চলায় সহযোগিতা করতে পুলিশ প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে পাতারকান্দির ফরিদকুনা দুহালিয়া জিপির দক্ষিণ নারায়ণপুর গ্রামের পুরনো শিববাড়িতে নির্মীয়মান কমিউনিটি হলে কোনো কারচুপি হয়নি বলে নিজের অভিমত স্পষ্ট করলেন ওয়ার্ড সদস্য সহ স্থানীয়রা। স্থানীয় ওয়ার্ড সদস্য সুমা শুক্লবদ্ধ ও কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান রেবতী শুক্লবদ্ধ রবিবার বিকেলে সংবাদকর্মীদের অকুস্থলে ডেকে সম্পূর্ণ কাজের খতিয়ান তুলে ধরে এমন খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেন। ওয়ার্ড সদস্যার প্রতিনিধি সুধাংশু শুক্লবদ্ধ বলেন যে সরকারিভাবে যত টাকা মঞ্জুর হয়েছে তার সিংহভাগ টাকা এই কাজে ব্যয় করা হয়েছে। তার কথায় জিপির চতুর্দশ অর্থ কমিশনের ফান্ড থেকে বরাদ্দ টাকা একটি কনস্ট্রাকশন কমিটি তৈরি করে নির্মাণ কাজ শুরু হয়েছে, কিন্তু কাজের মূল পরিধি বাড়িয়ে দেওয়াতে বর্ধিত কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তাছাড়া এখানে যথাসময়ে কাজের তথ্যফলক লাগানো হয়, যা পরবর্তীতে কেউ বা কারা ভেঙে দেওয়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। এতে এক বিরোধী চক্র জড়িত রয়েছে। বর্তমানে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে গোটা কেন্দ্রে ব্যাপক উন্নয়নের জোয়ার বইছে। বিরোধীরা সহ্য করতে না পেরে শাসক দলের বদনাম করছে। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য সিও ডিসি বিডিও সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন ওয়ার্ড সদস্য সহ স্থানীয়রা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।